धीरे धीरे भर्तुकी থেকে সরে আসার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী বলেছেন ভারী শিল্প সহ যে সব জায়গায় অপচয় হচ্ছে সেগুলোতে আগে ভর্তুকি কমাতে হবে। সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এই সময় তিনি আরো জানান চলতি অর্থবছরের প্রথম 7 মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়ন হয়েছে 30.21%, যা আগের বছরের একই সময়ের চেয়ে 2% বেশি। একনেকে মোট 10টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে, যেখানে ব্যয় হবে 8,800 কোটি টাকা। ভর্তুকির ইকোনমিক্স আছে, আপনি জানেন খুব ভালো করে রিজবি। ভর্তুকি ইজ নট এ গিভঅ্যাওয়ে, ইট হ্যাজ এ প্রাইস। তখনই নেওয়া হয় যখন আলটিমেটলি দুটো উদ্দেশ্য, সাময়িকভাবে আমাকে একটা সুরাহা দেয় আর লং টার্মে সাস্টেনেবল কিনা, এই দুই বিচারে যখন গ্রহণযোগ্য হয়। ফুড সিকিউরিটির ব্যাপারে একটা ব্যাপার আছে, খাদ্য নিরাপত্তা। যে কোনো রাষ্ট্রই পৃথিবীর তার ওয়ার লাগলে, দুর্যোগ আসলে খাদ্যের সংস্থান রাখতে চায়, এই জন্য খাদ্যের ভর্তুকি দেওয়া এক বিষয়। আর আমার আমার ঘরে এসি চালাবার জন্য বিদ্যুৎ চালাচ্ছি, এইটা এইটাকে ভর্তুকি দেওয়া, দুটো আপনি স্বীকার করবেন ভিন্ন বিষয়।